হার্দিক না সূর্য টিম ইন্ডিয়ার পরবর্তী টি টোয়েন্টির অধিনায়ককে? রোহিতের ইচ্ছাতেই কি ক্যাপ্টেন্সি দৌড়ে এগিয়ে সূর্য? সামনে এলো নয়া সমীকরণ। ক্যাপ্টেন্সি দৌড়ে এবার হট ফেভারিট সূর্য কুমার। ক্যাপ্টেন্সিতে এখন হার্দিক পান্ডিয়ার তথ্য অতীত, সামনে এসেছে নয়া তথ্য, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ক্রীড়া জগতে। আসুন জেনে নেওয়া যাক, গত 29 জুন টিম ইন্ডিয়া 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেছে। ট্রফি জয়ের পরই রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন 20 ওভারের ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করবেন। রোহিত শর্মা অবসর গ্রহণ করার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। প্রথমে মনে করা হয়েছিল যে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে এই পদে বসানো হবে, কিন্তু গত কয়েকদিন ধরে সূর্যকুমার যাদবের নাম এই তালিকায় অনেকটা উপরের দিকে উঠে এসেছে। কিন্তু আচমকা কিভাবে সূর্যের নাম এই তালিকায় ওপর থেকে উঠে এলো, এই প্রসঙ্গেও একাধিক জল্পনা দেখা দিয়েছে। বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানতে পারা গিয়েছে হার্দিক পান্ডিয়ার ফিটনেস তার অধিনায়কত্বের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই কারণেই সূর্যকুমার যাদবকে এই পদের জন্য এগিয়ে রাখা হচ্ছে। এর পাশাপাশি ইতিমধ্যেই সামনে এসেছে আরও একটি তথ্য, জানা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নিজেই নাকি বিশ্রাম চেয়েছেন। অন্য একটি সূত্র থেকে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে, সেখানে দাবি করা হচ্ছে রোহিত শর্মাই নাকি ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের নাম প্রস্তাব করেছেন। ইতিপূর্বে শোনা গিয়েছিল গৌতম গম্ভীরের পছন্দের তালিকাতেও যথেষ্ট উপরের দিকে ছিলেন সূর্য। এবার রোহিতের সম্মতি মিলতেই গম্ভীরের পছন্দে কার্যত শিলমোহর পড়ে যায়। অপরদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়, তার পরিবর্তে গৌতম গম্ভীরের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেই দায়িত্ব গ্রহণ করবেন গম্ভীর। তিনি টিম ইন্ডিয়াকে কিভাবে পরিচালনা করেন সেই দিকে ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর রয়েছে। শোনা যাচ্ছে গম্ভীরও নাকি সূর্যকুমারকেই অধিনায়ক হিসেবে দেখতে চান। এই নিয়ে খেলার জগতে বেশ জল্পনা দেখা দিলেও আপাতত অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। টিম ইন্ডিয়ার গুরুদায়িত্ব কার কাঁধে পৌঁছায়, শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখে ছিড়বে, সেটাই আপাতত দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।